কলেজের অনলাইন ক্লাস একাদশ শ্রেণী বিষয় অর্থনীতি। আমরা আজকে অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো চাহিদা, চাহিদা অপেক্ষক, চাহিদা সূচি এবং চাহিদা রেখা। তো আমরা প্রথমে কি জেনে নিই চাহিদা কি। সাধারণত আমরা চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বুঝি। কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়া বা যাওয়ার আকাঙ্ক্ষাকে নির্দিষ্ট সময় থাকবে, একটা নির্দিষ্ট সময় নিয়েছ, আর দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকবে। দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকার পরেও দ্রব্যটি ক্রয় করার আর্থিক যে সামর্থ্য সেটা থাকতে হবে, এবং আর্থিক সামর্থ্য থাকার পরেও দ্রব্যটি ক্রয়ের জন্য বা অর্থ ব্যয়ের জন্য আমার ওই মানুষটা থাকতে হবে। এখান থেকে কোন একটি শর্ত যদি বাদ পড়ে যায় তাহলে আমরা তাকে চাহিদা বলব না। অর্থাৎ এই চারটা শর্ত সমান পরিমাণে যদি বিদ্যমান থাকে তাহলে আমরা একমাত্র তাকে অর্থনীতি চাহিদা বলতে পারবো। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, একজন ভিক্ষুকের ইচ্ছে হলো সে একটি মোটরসাইকেল ক্রয় করবে। অর্থাৎ তার মনে হলো যে একটা মোটর সাইকেল ক্রয় করলে ওখানে সে বেশি সংখ্যক বাড়িতে গিয়ে ভিক্ষা করতে পারবে, তার অল্প সময় লাগবে। কিন্তু তার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকলেও ওই দ্রব্যটি ক্রয়ে বা মোটর সাইকেল ক্রয়ে তার আর্থিক সামর্থ্য নেই। অর্থাৎ আর্থিক সামর্থ্য না থাকার কারণে আমরা সেটাকে চাহিদা বলতে পারব না। তারপর আরেকটা উদাহরণ দেওয়া যাক, একজন ধনী অথচ সে কৃপণ, তার ইচ্ছে হলো সে একটি গাড়ি ক্রয় করবে। কিন্তু তার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা আছে, দ্রব্যটি ক্রয়ে আর্থিক সামর্থ্য আছে, কিন্তু দেখা যাচ্ছে তার সেই দ্রব্যটি বা গাড়িটি ক্রয় করার জন্য তার অর্থ ব্যয়ের মানসিকতা নেই, যার কারণে আমরা এটাকেও চাহিদা বলতে পারব না। অর্থাৎ চাহিদা বলতে গেলে এই চারটি শর্ত সমানভাবে বিদ্যমান থাকলে একমাত্র আমরা তাকে চাহিদা বলবো। তাহলে চাহিদার সর্বোপরি একটা সংজ্ঞা দেওয়া যাবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছা পোষণ করবে তাকে আমরা চাহিদা বলব। আচ্ছা, এরপরে আসি চাহিদা গেল চাহিদা অপেক্ষক। চাহিদা যে কম বেশি হয়, চাহিদার উপর সাধারণত অনেকগুলো উপাদান প্রভাব বিস্তার করে। কেন চাহিদাটা কম বেশি হয়, তার সাথে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সাথে চাহিদার পরিমাণের যে কম বেশি হওয়ার যে সম্পর্ক, অর্থাৎ চাহিদার পরিমাণটা কেন কম বেশি হচ্ছে, কোনো কারণে দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ একটু বেশি হওয়ার কোনো কারণে চাহিদার পরিমাণটা কম, তাহলে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলির সাথে চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক আমরা তাকে যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করব তাকে চাহিদা অপেক্ষক বলা হচ্ছে। আমরা সাধারণত জানি অপেক্ষক হলো সাধারণত স্বাধীন চলক এবং অধীন চলকের যে একটা নির্ভরশীলতার সম্পর্ক সেটাকে আমরা সাধারণত অপেক্ষক বলে থাকি। তাই চাহিদা অপেক্ষকই এরকমই একটি অপেক্ষক, সাধারণত অধীন এবং স্বাধীন চলকের একটা নির্ভরশীলতার সম্পর্ক এখানে দেখানো হবে। আমি একটা দ্রব্যর একটা দ্রব্য অথবা এক দ্রব্য নিয়ে তার চাহিদা অপেক্ষক নিচ্ছে কিউ অফ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ ইকুয়াল টু ফাংশন অফ কিউ অফ এক্স, প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের দাম, কিউ অফ ওয়াই, টি এম। চাহিদা সাধারণত যে বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয় আমি চাহিদা অপেক্ষকারে লিখলাম ভি অফ এক্স, ভি অফ ওয়াই, টি এম। আমি একটু ব্যাখ্যা করছি এগুলো কি। আসলে ভি অফ এক্স কোয়ান্টিটি অফ এক্স, সেটা এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। P of Y,
ভাইরাস সাধারণত এক্সরোগের সাথে সম্পর্কিত অন্যান্য বিকল্প এবং পরিপূরক দ্রব্যের দাম বোঝানো হচ্ছে। দাম লিখবো এক্সরোগের সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম। আমরা ভুক্তার আয় লিখেছি, তোমার মনে একটু প্রশ্ন আসতে পারে, আমরা আয়কে ভুক্তার আয়কে ইনকাম অর্থাৎ আয় দিয়ে ক্যাপিটাল লেটার আয় দিয়ে কেন চিহ্নিত করিনি? কারণ এখানে আয় শব্দটি আমরা অর্থনীতিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করেছি অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য, এই জন্য আমরা এখানে ভুক্তার আয় লেখার সময় আয়টা আর ব্যবহার করিনি, এক্ষেত্রে এম লিখেছিলাম। অর্থাৎ এখন যেমন হচ্ছে চাহিদা অপেক্ষা করছে এই সমস্ত উপাদানের জন্য, চাহিদার পরিমাণে যে কম বেশি হয় সেটার সাথে চাহিদার উপর প্রভাব বিস্তার করে এই সমস্ত উপাদানগুলোর যে একটা নির্ভরশীলতার সম্পর্ক তাকে আমরা চাহিদা অপেক্ষক বলছি। তারপর এই একটা নির্ধারিত সময়ে সাধারণত এসব বিষয় যখন স্থির থাকে, এক সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, ভোক্তার রুচি বা পছন্দ, ভোক্তার আয়, তখন আমরা চাহিদা অপেক্ষককে প্রকাশ করব। শুধুমাত্র দামের উপর নির্ভরশীল দেখানো হয়। চাহিদা অপেক্ষক গেল, আমার চাহিদার সূচি একটু কথা বলবো। চাহিদার সূচি সাধারণত দাম এবং চাহিদার মধ্যে একটি বিপুল সম্পর্ক বিরাজমান থাকে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। এই যে দাম এবং চাহিদার মধ্যে একটা যে বিপরীত সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক সর্বদাই বিরাজ করে, সেটাকে যখন আমার তালিকা বা ছক আকারে প্রকাশ করবো তখন তাকে বলা হচ্ছে চাহিদার সূচি। দাম এবং চাহিদার মধ্যে কেন বিপরীত সম্পর্ক বিরাজ করে সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করবো, সেটা নিয়ে একটা বিষয়ভাবে ব্যাখ্যা করবো। শুধু এটাই হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক সেটা আমরা যখন একটা তালিকা বা ছক আকারে প্রকাশ করবো তখন তাকে বলা হবে চাহিদার সূচি। আমি কি একটা চাহিদা সূচি তৈরি করছি, এখন দাম সাথে সামঞ্জস্য রেখে আমার চাহিদা পরিমাণটি নিতে হবে, এটি 10 দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 24 একক, দাম যখন একটু বেড়ে 20 হলো তখন দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ 30 একক, আবার দাম যখন আর একটু বেড়ে 30 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে দাঁড়াচ্ছে 20 একক,
এগুলোর দাম যেমন আরো আরো বেড়ে চল্লিশ হলো, চল্লিশ টাকা হলো, তখন চাহিদার পরিমাণ দাঁড়াচ্ছে 10। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক দেখানো হচ্ছে, সেটি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করলাম সেটাই চাহিদার সূচি। আমরা এখন আর চাহিদা রেখা আসলে এগুলো অবশ্যই চাহিদার সূচি থেকে চাহিদা রেখাটা আঁকতে হবে। আমি এই সূচির উপর ভিত্তি করে একটি চাহিদা রেখা অঙ্কন করছি। স্বাধীন চলককে অভিমুখে উপস্থাপন করি আর অধীন চলককে লম্বককে উপস্থাপন করি, কিন্তু এখানে একটা দ্রব্যের যখন আমরা দাম এবং চাহিদার পরিমাণ হিসেব করবো, তখন এখানে দামটা হচ্ছে তোমার স্বাধীন চলক আর চাহিদার পরিমাণটা হচ্ছে অধীন চলক। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র অর্থনীতিবিদ মার্শাল এভাবে লিখেছিলেন, মার্শালিও লিখেছিলেন শুধুমাত্র আমরা দাম এবং চাহিদার পরিমাণের ক্ষেত্রে বিষয়টি এভাবে লিখি, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে আমরা সচরাচর স্বাধীন চলককে ভূমিকাকে স্থাপন করবো এবং লম্বকে অধীন চলককে উপস্থাপন করবো। তাহলে এখন শুধুমাত্র এটা মার্শালের রীতি অনুসারে এটা করা হয়েছে যে চাহিদার পরিমাণটা ভূমিকে এবং দাম স্বাধীন চলক হওয়া সত্ত্বেও তাকে লম্বককে উপস্থাপন করা হয়েছে। আমি একটি চাহিদা রেখা অঙ্কন করবো, এই যে একটা চাহিদা সূচি পেলাম সেটা থেকে আমি চাহিদা রেখা অঙ্কন করবো। আমি এখানে সুতরাং আমরা যে উপস্থাপন করছি, কিন্তু তুমি যথাযথ স্কেল নিয়ে স্কেল বসিয়ে যথাযথ গুরুত্ব বিন্দু স্থাপন করতে হবে। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 40, এখন দাম 10 চাহিদার পরিমাণ 40, দাম যখন 20 টাকা চাহিদার পরিমাণ বাড়ছে 6 শত, দাম 20 টাকা চাহিদার পরিমাণ 6 শত। চাহিদার পরিমাণ 6 শত, সরি দাম 6 টাকা এবং চাহিদার পরিমাণ 20 শত, দাম 20 শত চাহিদার পরিমাণ 20 শত, দাম যখন 24 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 10 শত। এখন আমি যে বিন্দুগুলো পেয়েছি FDCD এই বিন্দুগুলো যোগ করে যার প্রতিটি বিন্দুতে দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। আর তোমার অবশ্যই চাহিদা রেখা ব্যাখ্যাগুলো দিতে হবে, যেমন ব্যাখ্যা আসতে পারে এভাবে করে দিতে হবে যে ধন্যবাদকে আমরা চাহিদার পরিমাণ এবং লম্বকে দাম উপস্থাপন করেছি। এখন দাম যখন
দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ আছে 24 একর, তারপর দাম যখন একটু বেড়ে 30 টাকা হলে তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে দাঁড়ালো 30 একর, তারপর দাম যখন আর একটু বেড়ে 30 টাকা হলো তখন চাহিদার পরিমাণ আরো কমে গিয়ে হচ্ছে 20 একর, এরপর চাহিদার পরিমাণ আর একটু বেড়ে যখন 40 টাকা হলো তখন আমাদের চাহিদার পরিমাণ আছে 10 একর। যে প্রাপ্ত বিন্দুগুলো যখন আমরা কি করবো তখন ঠিক স্ট্রেট লাইন পাওয়া যাবে, অর্থাৎ বাংলাদেশি জানে নির্মাণ আমি যে সময় লেখা পাওয়া যাবে বুঝে যাবো, তাতে আমরা বুঝি চাহিদা আর মনে রাখতে হবে চাহিদা তো অবশ্যই বাংলাদেশি জানে নির্মাণ হবে আমি সময় লেখা হবে। আজকে আমরা যে চারটি বিষয় বললাম চাহিদা চাহিদা দেখুন চাহিদা সূচি চাহিদা এই বিষয়গুলো ভালো করে আসলে প্র্যাকটিস করবে, আর বিভিন্ন চাহিদা সূচি যেমন বিভিন্ন ধরনের দাম এবং চাহিদার পরিমাণ নিয়ে তুমি চাহিদাটা বাসায় আঁকার চেষ্টা করবে, সেক্ষেত্রে যে এগুলো নিতে হবে এমন কথা নেই, তুমি দাম যেগুলো নিতে পারো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক কাজ করে। তো আজকে এখন ক্লাস শেষ করছি।